প্রিয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আমার সাথী ভারতীয় জনতা পার্টি সহকর্মী বৃন্দ, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বর্তমান সময়কালে আমাদের যে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছিল রাজ্য পার্টির পক্ষ থেকে, সেগুলো আপনারা দেখিয়েছেন এবং সকলে দেখেছেন বা জেনেছেন, তার অনুভূতি স্পর্শ পশ্চিমবাংলার সচেতন নাগরিক প্রতিবাদী জনতা সবাই পেয়েওছেন। আমরা মনে করি এক মাস পূর্ণ হতে যাওয়া প্রায় 9ই আগস্টের যে অমানবিক ঘটনা, তার পরবর্তীকালে কলকাতা উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, সিবিআই হস্তক্ষেপ এবং আন্দোলনকারীদের যে ফোরাম, জুনিয়র ডক্টরস ফোরাম, তাদের বিভিন্ন সময় আন্দোলন বা দাবি, সাথে সাথে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে, প্রধান বিরোধী দল এই অর্থে একমাত্র বিরোধী দল, কারণ বিধানসভাতে অন্য কোনো দলের অস্তিত্ব নেই ভারতীয় জনতা পার্টি ছাড়া, আমরা রাস্তাতে এবং বিধানসভার ভিতরে যে নতুন আইন আনা হয়েছিল সেখানেও আমাদের বক্তব্য এবং ভূমিকা আমরা স্পষ্ট করেছি। এই সময়কালে আমাদের প্রদেশের সভাপতি মাননীয় রাষ্ট্রমন্ত্রী সহ আমাদের অসংখ্য সাংসদ, বিধায়ক, রাজ্য স্তরের নেতৃত্ব থেকে বুথ স্তরে কর্মী পর্যন্ত একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং অনেকে একাধিক দিন জেলও খেটেছেন। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান, যাতে অভিভাবক, অভিভাবিকা, সচেতন নাগরিক এবং প্রতিবাদী জনতা অংশগ্রহণ করেছিলেন, তাতেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দলীয় পতাকাকে দূরে সরিয়ে রেখে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণের জন্য আমাদের সর্বস্তরের সুমানুদায়ীদের আমরা উৎসাহিত করেছিলাম। ঘরের আলো বন্ধ রেখে রাস্তাতে যে আলো জ্বালার কর্মসূচি ছিল, যে কর্মসূচি আন্দোলনের মূল সংগঠন তারা দিয়েছিলেন, সেখানেও আমরা ভারতীয় জনতা পার্টি পতাকা সরিয়ে রেখে এই অরাজনৈতিক আন্দোলনকে প্রত্যক্ষ সমর্থন করেছেন এবং অংশগ্রহণ করেছেন। আমাদের জেলা শাসক দপ্তরগুলিতে অভিযান অত্যন্ত ভালো হয়েছে। কোচবিহার সহ একাধিক জায়গায় কাঁদানে গ্যাস, জলকামান ইত্যাদি হয়েছে, অনেকে আহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। পরবর্তীকালে ব্লকে ব্লকে ধর্ণা, প্রায় 300-এর অধিক ব্লকে সফলতার সঙ্গে আমরা করতে পেরেছি। শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়, সাধারণ মানুষের অংশগ্রহণ, মহিলাদের অংশগ্রহণ, যুব সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো, উল্লেখযোগ্য। নবান্ন অভিযানে ছাত্রনেতা সায়ন লাইড়ি, শুভঙ্কর সহ যারা গ্রেপ্তার হয়েছিলেন প্রায় 204 জন, আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং লোয়ার কোর্টে সমস্ত রকম আইনি সাহায্য, তাদের মেলবন্ধনের ব্যবস্থা করা, অত্যন্ত সাধারণ লোকজন গ্রেপ্তার হয়েছিলেন, কেউ হকারি করে দিন কাটান, কেউ জোম্যাটোর ডেলিভারি বয়, কেউ অটো টোটো চালক চালনা করেন, এই সময়কালে তাদের প্রত্যেকের বাড়িতে ভারতীয় জনতা পার্টির সৈনিকরা, যুব মোর্চার ভাইরা বোনেরা টিম করে করে পৌঁছেছে, লিগাল সেল সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে আমাদের। আমরা এখনো পর্যন্ত, আজকে মুচিপাড়া পিএস এর কেসগুলো জামিন হয়েছে,
এতদিন থাকার পরে 8 দিন 10 দিন করে এক একজনকে খাটতে হয়েছে। 204 জনের মধ্যে আমরা নবান্ন অভিযানে মমতা পুলিশের দ্বারা মিথ্যা মামলায় জর্জরিত এবং আক্রান্ত এমন 198 জনকে আজকে পর্যন্ত আমরা বেল করাতে পেরেছি। এখনো 6 জন রয়ে গেছেন, আমরা তাদের জন্য আইনি সাপোর্ট এবং তাদের পরিবার এই সময়কালে যাতে কোনো অসুবিধায় না পড়ে সেটাও আমরা দায়িত্ব নিয়ে এবং আক্রান্ত এমন 198 জনকে আজকে পর্যন্ত আমরা বেল করাতে পেরেছি। এখনো 6 জন রয়ে গেছেন, আমরা তাদের জন্য আইনি সাপোর্ট এবং তাদের পরিবার এই সময়কালে যাতে কোনো অসুবিধায় না পড়ে সেটাও আমরা দায়িত্ব নিয়ে দেখছি। প্রায় 100+ আহত হয়েছিলেন, তাদেরকে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠানোর প্রক্রিয়া আমরা করেছি। বেশ কিছুজন নার্সিংহোমে ছিলেন, এখনও প্রায় 3 জন সরকারি হসপিটালে, 1 জন রেলওয়ে হসপিটালে, 1 জন নার্সিংহোমে, 1 জন 3 জন এখনও ভর্তি আছে, তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের সাথীরা সৈনিকরা করেছেন। আমরা আজকে প্রতীকী জনগণের খুব একটা অসুবিধা না করে, যেহেতু একটি সফল বাংলা বন্ধ হয়েছে কয়েক ঘন্টার নোটিশে, জনগণ করে দিয়েছেন, আমরা আজকে একটা প্রতীকী ভারতীয় জনতা পার্টির যে পশ্চিমবঙ্গে 1350 মণ্ডল রয়েছে সেই মণ্ডল স্তরে আমরা খুব অল্প সময়ের জন্য, যাতে বেশি লোকজনের অসুবিধা না হয়, কোথাও 15 মিনিট কোথাও 30 মিনিট সর্বোচ্চ চাক্কা জাম করে আমাদের দাবিগুলো আমরা জনগণের সামনে এনেছি এবং প্রশাসন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে বাকিদেরকেও দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আজকেও প্রায় 1200 মণ্ডলে এই কার্যক্রম সফলতার সঙ্গে করতে পেরেছি। কোথাও 40-50 জন, কোথাও 200-300 জন, কোথাও আরও বেশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে। শান্তিপূর্ণ উপায়ে মানুষকে খুব একটা কষ্ট না দিয়ে, পরিবহন যাত্রীদের খুব একটা অসুবিধা না করে আমরা এই কর্মসূচিটা পালন করেছি। ইতিমধ্যে জানেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি ঘোষণা করেছিলেন যে আমাদের অবস্থান চলবে, সেই মতো কলকাতা হাইকোর্টের অনুমতিতে 16 তারিখ পর্যন্ত ধর্না ধর্মতলার আমাদের ওয়াই চ্যানেলে চলবে। আমরা এই 16 তারিখ পর্যন্ত ধর্নার সাথে সাথে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত, মানে যাকে আমরা অঞ্চল বলি, জিপি বলি, গ্রাম পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত মানে ওই গ্রাম নয়, অঞ্চল, এমন রাজ্যে প্রায় 4000-এর মতো, 3.5-4000-এর মতো অঞ্চল রয়েছে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ সহ। সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পথসভার কার্যক্রম থাকছে, ম্যাসিভ ক্যাম্পেইন, এবং শুধু কলকাতা কেন্দ্রিক নয়, গোটা রাজ্যের মানুষকে যা যা ঘটছে, যা যা আসছে, সবাই ইলেকট্রনিক্স চ্যানেল দেখেন তা নয়, সবার হাতে যে স্মার্টফোন আছে তা নয়, আমরা একেবারে গ্রাসরুট পর্যন্ত প্রান্তিক মানুষের কাছেও এই ঘটনা এবং সরকারের ভূমিকা, সরকারের মিথ্যাচার, পুলিশকে দিয়ে কিভাবে মিথ্যা বলানো হয়েছিল, এবং আমাদের ডাক্তার বোনের মা বাবা যেভাবে মুখ খুলেছেন, যেভাবে পুলিশের মুখোশ টেনে খুলে দিয়েছেন, যেভাবে সন্দীপ ঘোষের আরজিকরকে ভাঙচুর করার চিঠি সামনে এসেছে, অর্ডার 10 তারিখের, যেভাবে শাহজাহানের মতো, পার্থ চ্যাটার্জির মতো, কেষ্টমণ্ডলের মতো একটার পর একটা আলিশান বাংলোর ফার্ম হাউসের হদিস পাওয়া যাচ্ছে, অসংখ্য সম্পত্তি করেছেন সন্দীপ ঘোষ, কারণ তার মাথায় ডাক্তার এসপি দাসের হাত ছিল, তার মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল। স্বাভাবিকভাবে
আমাদের সমস্ত রেল স্টেশন এবং বাসস্ট্যান্ডেও লাগাতার পথসভার কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের এই মুহূর্তে জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, এ তো থাকবেই, সাথে সাথে আমাদের দুটো মূল দাবি যেটা আমরা ইতিমধ্যে বলেছি আবারও বলছি, এই দুটো দাবির সমর্থনেই পথসভা বা আন্দোলন আমরা চালিয়ে যাব। এক হচ্ছে ব্যর্থ স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যাকে অত্যন্ত জনপ্রিয় স্লোগানে পরিণত হওয়া দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা আমাদের দাবি থাকবে সর্বাগ্রে। আর দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ কেউ কেউ চাইছেন, জুনিয়র ডাক্তারদের সংগঠনও চেয়েছেন, আমরা তার হেফাজত চাইছি, সিবিআই তাকে কাস্টডিতে নিক, কারণ তার পিতৃদেব এবং মাতৃদেবী আমাদের ডাক্তার বোনের, তিনি যেভাবে ডিসি নর্থ অর্থ দিতে গেছিলেন, যেভাবে পুলিশ তার ক্রিমিশন কস দিয়ে দিয়েছে, জোর করে বডি নিয়ে যাওয়া হয়েছে, আমার কথা নয়, গত দুদিন আগে আমাদের যে কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে, ঘরের আলো বন্ধ করে রাজ্য জুড়ে আলো জ্বালো, প্রদীপ জ্বালো, মোমবাতি জ্বালো, যেভাবেই পেরেছেন করেছেন, সেই দিন ওনার পিতৃদেব যে বক্তব্য রেখেছেন, তারপরে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে বা মুখপাত্ররা রয়েছে, মিঠু মজুমদার কাউন্সিলর পানিহাটি এবং নির্মল ঘোষ, কার্যত গান পয়েন্টে পুলিশের সপক্ষে যে বক্তব্যগুলো রেকর্ড করিয়ে ছড়িয়েছিলেন সেটা আবার তৃণমূল ছড়িয়েছিল, আপনারা জানেন, এবং তার উত্তরও আমাদের ডাক্তার বোনের পরিবার থেকে দেওয়া হয়েছে, যে কার্যত প্রেসার করে আমাদেরকে বলানো হয়েছে, এবং যেহেতু তখনও পর্যন্ত বললে তদন্তের স্বচ্ছতা আমরা আনতে পারবো, গতি আনতে পারবো, এখানেও মিথ্যা। তাই আমরা কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তা, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং বর্বর সিপি বিনীত গোয়েল, এই তিনজনের কাস্টডির দাবি করছি, সাথে ফেল স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী হিসেবে ফেল করা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি, এবং এই আন্দোলন এইভাবেই কন্টিনিউ করবে ভারতীয় জনতা পার্টি। বাকি আগামী কর্মসূচিগুলো কি হবে, ইতিমধ্যে রাজ্য সভাপতি আমার সঙ্গেও কথা বলেছেন, আমরাও সকলে কথা বলছি, আমাদের পার্টির যিনি ইনচার্জ আছেন অল ইন্ডিয়া জিএস, তিনিও আসবেন, সব মিলিয়ে আমরা আলাপ আলোচনা করে 8-9 তারিখ আবার পরবর্তী কর্মসূচি পার্টির পক্ষ থেকে ঘোষণা হবে। আপাতত 16 তারিখ অবধি ধর্ণা চলবে, সাথে সাথে অঞ্চল বাসস্ট্যান্ড রেল স্টেশন সেখানে পথসভা করে আমরা এই দুটো ডিমান্ডের পক্ষে আমরা মানুষকে সচেতন করব, যুক্ত করব, এবং যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে তার সপক্ষে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি তার ভূমিকা যেভাবে পালন করে আসছে এই ভূমিকা পালন করবে, এবং আন্দোলনের তীব্রতা আরও আমরা আগামী দিনে বৃদ্ধি করব। দেখুন, সিবিআই কাকে হেফাজতে নিবে সেটা সিবিআইয়ের ব্যাপার, এবং সিবিআই, আমি কালকে বলছিলাম শিক্ষক দিবসের একটি প্রোগ্রামে গিয়ে সংবাদ মাধ্যমকে, যে এখানে সিবিআই অর্ডার দিয়েছেন চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সেটাকে কন্টিনিউ করেছেন, এবং সিবিআইয়ের উপর তারা ইনিশিয়ালি কনফিডেন্স রেখে সিবিআইকে অ্যাকশন টেকেন রিপোর্ট সুপ্রিম কোর্টে সাবমিট করতে বলেছেন। আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে গতকাল সুপ্রিম কোর্ট এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন,
যে কোনো কারণে হয়নি। আমরা দেখেছি কালকে সন্ধ্যাবেলা বিষয়টার গুরুত্ব এবং মানুষের আবেগ, দুটোকে মর্যাদা দিয়ে সুপ্রিম কোর্ট দ্রুততার সঙ্গে সোমবার দিন টপে রেখেছেন বিষয়টা। তাই আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টে যারা আছেন তারাও প্রত্যেকে, বিশেষভাবে আইন জানা ব্যক্তি, তারাও সংবেদনশীল মানুষ বলে আমি মনে করি। তারাও পশ্চিমবঙ্গে কী ঘটছে, কলকাতায় কী ঘটছে, চিকিৎসক সমাজ, সাধারণ মানুষ, পলিটিক্যাল পার্টি, বিশেষ করে ভিকটিমের পরিবার, তারা কি বলছে সেটা তারাও নিশ্চিতভাবে সে সম্পর্কে অবগত আমার মনে হয়েছে। তাই আমাদের সকলের উচিত ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের উপর ভরসা রাখা এবং সোমবারের হিয়ারিং বা কোনো অর্ডার যদি তারা দেন তার জন্য অপেক্ষা করেই মন্তব্য করা। তো এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে আমরা বলতে পারি যে সিবিআই তার সম্পূর্ণ জবাবদিহি করতে বাধ্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, কারণ এটা কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন। তবে আমরা আজকে সুপ্রিম কোর্টে যেভাবে এই কোরাপ্টেড টেন্টেড একজন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক কাম আধিকারিককে তার বিরুদ্ধে করাপশনের মামলাতে তার পিলকে যেভাবে ডিসমিস করেছেন বা কোর্টের লাইভ ভিউতে, আমরা কোর্টের যে বক্তব্য অনারেবল চিফ জাস্টিসের বা তার যে লফুল্লি তার যে কমেন্ট, এটা যারা কোর্টের লাইভ ভিউ আমরা দেখেছি, আমরা অত্যন্ত খুশি আজকের এই পিল ডিসমিস করা এবং সিবিআই ইডিকে পুরো ইনভেস্টিগেশন করতে দেওয়ার জন্য। এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও তালা থানার কেসটা নিয়েছেন, এর বাইরেও স্বাস্থ্য দপ্তরে আরও একাধিক দুর্নীতি হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে। আপনারা জানেন 2020 সালে কোভিডের পরে পিএম কেয়ারের অর্থ প্রায় 2200 কোটি টাকার অর্থ, সেটা নিয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি আজকে যিনি ওনার মেন অ্যাডভাইসার তখন মুখ্য সচিব ছিলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইনভেস্টিগেটিং কমিটি করেন। আমরা একাধিকবার সেই দিদেন সিএসের নেতৃত্বে যে ইনভেস্টিগেশন হয়েছিল তার কপি সামনে আনতে আমরা বলেছিলাম, সেই কপি সামনে আনা হয়নি। বিধানসভায় তো প্লেসের প্রশ্নই নেই, কারণ স্বাস্থ্য এবং পুলিশ বা পুলিশের কোনো কোশ্চেন অ্যান্সার পশ্চিমবঙ্গ বিধানসভায় হয় না। স্বাস্থ্য এবং পুলিশ দপ্তরের ডিপার্টমেন্টাল বাজেট গিলোটিনে যায়। অর্থাৎ আপনারা যারা অ্যাসেম্বলি বিট করেন তারা প্রত্যেকে জানেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো ওখানে কোশ্চেন অ্যান্সার কলিং অ্যাটেনশন এগুলো কিছু হয় না, ডিপার্টমেন্টাল বাজেটও হয় না। এবং মাননীয় তদানীন্তন রাজ্যপাল, আজকের উপরাষ্ট্রপতি মাননীয় জগদীপ ধনখড়জি সম্মানীয়, তিনিও আমি যখন এলওপি হিসেবে বারবার ডিমান্ড করেছি এটা সামনে আনা হোক, তিনি গভর্নমেন্টকে চেয়েছিলেন রিপোর্ট, গভর্নমেন্ট সেই রিপোর্ট দেয়নি। বারে বারে বলেছি যে কোভিডের সময়ে প্রক্রিওরমেন্টে বিশাল দুর্নীতি রয়েছে এবং কোভিড মেটেরিয়াল পারচেজ করার জন্য হেলথ কর্পোরেশন যেটা আছে, যারা টেন্ডার করে, যারা টেকনিক্যাল বিট ফাইন্যান্সিয়াল বিট করে, তাদের কাছ থেকে রাজীব সিনহা যিনি রাজ্যের ইলেকশন কমিশনার হিসেবে পঞ্চায়েতে পুরসভাতে ভোট লুট করতে সাহায্য করেছেন, তিনি আরেকটা বড় দুর্নীতিগ্রস্ত চোর, তিনি তখন ওইটা দিয়ে দেন এমএসএমই দপ্তরকে। এমএসএমই দপ্তরে রাজেশ সিনহা ছিলেন, রাজীব সিনহা আলাদা সিএস, রাজেশ সিনহা ছিলেন। রাজেশ সিনহা এটা দিয়ে দেয় তন্তুজকে। তন্তুজ হচ্ছে এসটিইউ, স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং, তার ফলে তাদেরকে টেন্ডার করতে হয়নি।
তারা মাস্ক থেকে আপনার ভেন্টিলেশন মেশিন থেকে আপনার স্যানিটাইজার থেকে সবচেয়ে বেশি ছিল করোনার সময় কোভিড অ্যাপ্রন প্রচুর ডিস্ট্রিবিউট হয়েছে হাজারে হাজারে লক্ষ লক্ষে। এগুলো সব তিনি মহেশ পাঞ্জাবিকে পবন অরোরাকে সাপ্লাই করার কাজে দিয়েছিলেন। আমার কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্টস রয়েছে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি সব সীমাকে লঙ্ঘন করে যাবে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি খাদ্য এবং শিক্ষা পশ্চিমবঙ্গের লোক দেখেছেন। স্বাস্থ্য দপ্তরে কীভাবে চুরি হয়েছে, তখন যিনি সেক্রেটারি ছিলেন একজন মহিলা আইএস অফিসার, তাকে যাকে এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে, তিনি সমস্ত ঘোটালা ওখানে ঘটিয়েছেন। আর পবন অরোরা, মহেশ পাঞ্জাবি, এদের পরিচয়, এদের কোম্পানির ডিটেলস আমি আপনাদের প্রয়োজনে পরে দেব। এই পবন অরোরার ছেলের নাম হচ্ছে অঙ্কুশ অরোরা। অঙ্কুশ অরোরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন মেনকা গম্ভীরের সঙ্গে। আপনি লিঙ্ক আপটা কোথায় কত দূরে আছে, শুধু এসপি দাস নয়, এই যে বড় বিরাট র্যাকেট আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। আপনার জ্বর মাপার যে মেশিন তখন এসেছিল, সেই মেশিনগুলো বাজারের মূল্য থেকে চার গুণ পাঁচ গুণ দামে সাপ্লাই করা হয়েছে। কিভাবে কোটি কোটি টাকা, ছয় ছয় কোটি টাকা তছনছ হয়েছে স্বাস্থ্য দপ্তরে, একটা আরজিগরকে দিয়ে ভুলে বলে বোঝানো যাবে না। তাই এটা সময় মতো হবে। আমরা খুব খুশি যে সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডিকে স্বাস্থ্য দপ্তরের বিষয়ে দিয়েছেন, এবং আমি একটু আগেই শুনেছি, সত্যি মিথ্যা জানি না, সুভাষগ্রামে যার বাড়িতে রেড হয়েছিল মিস্টার প্রসূন চ্যাটার্জি সম্ভবত, তাকে ইডি ডিটেন করেছেন বা তাকে নিয়ে এসছেন, ইন্টারোগেশন করবেন, কালকে বোঝা যাবে ফরওয়ার্ড করলে, বা তারা যদি প্রেস স্টেটমেন্ট দেয়। তার মানে সকলেই অ্যাক্টিভ, আমার ফুল কনফিডেন্স আছে যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র জাস্টিস ফর আরজিকর নয়, স্বাস্থ্য দপ্তরের কমপ্লিট র্যাকেটটাকে আন্ডার দ্য লিডারশিপ অফ দি হেলথ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ চিফ মিনিস্টার, এটাকে প্রপারলি এক্সপোজ করবেন এবং ক্ষমার অযোগ্য কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যারা বাড়ির কুকুরকে ডায়ালিসিস করার জন্য এসএসকেএমে পাঠান, তারা পারেন না এমন কোনো কাজ নেই। যারা এই শাসক দলকে কোনো কিছু পাওয়ার লোভে বা ভুলে এখনও ভোট দিয়েছেন, বিচারের ভারটা তাদের উপরে রেখে দিয়ে গেলাম। একটা চোখ বন্ধ থাকে, আমাকে কিভাবে ডিস্টার্ব করছিল দেখছিলেন না? মুখ্যমন্ত্রী বাস স্ট্রিট কাণ্ডে কি বলেছেন, কামধুনিতে কি বলেছেন, হাঁসখালিতে কি বলেছেন, আপনার কালিয়াগঞ্জে কি বলেছেন, আমি তো তার কাগজের পোর্টালের সব ডকুমেন্ট এভিডেন্স দিয়ে দিয়ে বলেছি, রেফারেন্স দিয়ে, ন্যাশনাল পোর্টাল, ন্যাশনাল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, স্টেটের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সব রেফারেন্স তো ওনার হাতে দিয়ে দিয়েছি। বিষয়টা হচ্ছে আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা বোনেরা এরা প্রতীকী মেরুদণ্ড নিয়ে মিছিল করছে, এবং সেটা বিনীত গোয়েলের টেবিলেও রেখে দিয়েছে। বিমান ব্যানার্জিরও তাই হয়েছে। বিমান ব্যানার্জির রক্ত মাংসের শরীরে আমার মনে হয় ভালো করে পর্যবেক্ষণ করলে মেরুদণ্ড খুঁজে পাওয়া যাবে। যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো মৃত্যু দুঃখজনক। সরকার জানেন যে জুনিয়র ডাক্তাররা একটা দাবিতে আন্দোলন করছে,
সেই দাবিতে আমরা যেমন বিজেপি দাবি করছি মুখ্যমন্ত্রী পদত্যাগ, তারা ওই জায়গায় নেই, তারা সিপির অপসারণ চাইছেন। রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের দাবিগুলো কেন পূরণ করতে পারছেন না? তারা তো কোনো রাজনৈতিক দাবি রাখেনি এখন অবধি আমি শুনিনি, যদিও তাদের মিছিলের সামনের দিকে না হলেও পিছনে উঠছে। এবং তারা ভোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠো রয়ে চটি চাঁটতে যাও রে, এর চটি কার চটি তো সবাই বুঝতে পারছে, আর চটিটা কি অজন্তা হয় কার চটি কে তো সবই তো বলছে ওরা, লোক বুঝতে পারছে। কিন্তু তবুও তাদের যে অফিসিয়াল ডিমান্ড, যখন প্রেসকে বলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, স্পিচে বলছে, তখন তাদের ডিমান্ডগুলো অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ। তা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ডগুলো তো মেনে নিলেই সমস্যার সমাধান হয়। আর আমি শুনেছি যে জুনিয়র ডাক্তাররা আর্জি করে, তারা তাদের মুভমেন্ট চালিয়ে গেলেও সিনিয়র ডাক্তাররা তারা অ্যাডিশনাল টাইম দিয়ে এটা মেক আপ করছেন। প্রথমত এটা নিয়ে বিরোধী দলনেতার দুটো কথা, এক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ড, রাজ্য সরকারের পক্ষে মুখ্য সচিব স্বাস্থ্য সচিব তাদের সঙ্গে গুরুত্ব দিয়ে বসে, মুখ্যমন্ত্রী যদি বসতে লজ্জা লাগে তাহলে তার আধিকারিক ব্যুরোক্র্যাটকে দিয়ে বসিয়ে এটা সমাধান করে তার দাবি মেনে নেওয়া উচিত। আর সেকেন্ড থিং হচ্ছে যে জুডিয়ার ডাক্তারদের আন্দোলনটাকে কিছুতেই থামাতে পারছে না, আর মহালয়া এখনও অনেক দিন বাকি আছে, তাই এটাকে কালিমা লিপ্ত করার জন্য এই বিষয়গুলো আনা হচ্ছে। আপনারা নিজেরাই জানেন এই চলাকালীন, এই ঘটনা এবং আন্দোলন চলাকালীন তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের সম্পর্কে যারা যারা বলেছেন, উদয়ন গুহ, তারপরে টিএমসি স্পোক্সপার্সন যার নাম আমি বলি না আর যার কথার উত্তরও দিই না, তিন অরূপ চক্রবর্তী এমপি মাকুড়া, চার কল্যাণ ব্যানার্জি এমপি শ্রীরামপুর, পাঁচ জয়প্রকাশ মজুমদার মানে যিনি করিমপুরে লাথি খেয়েছিলেন, ছয় কাকলি ঘোষ দস্তিদার তিনি আবার থুতু ফেলে নিজেই থুতু তুলেছেন, আর সাত হচ্ছে কাঞ্চন মল্লিক বিখ্যাত, আমরা অবশ্য ডাক পাইনি ওনার তৃতীয় অনুষ্ঠানে, আটে বিকাশ রায়চৌধুরী এমএলএ সিউড়ি, নয়ে এও আরেক যন্ত্র পুলিশের স্ত্রী কোথাকার একটা এমএলএ, তার নিজের নিজের সার্টিফিকেট জাল আমার কাছে কাগজ আছে, এডুকেশন সার্টিফিকেট, দশে আপনার অশোকনগরের কাউন্সিলর, তার নাম বলে আর বিখ্যাত করলাম না, দশ দশটা সিকিয়াদুলি থেকে এক টাকা দু টাকা পর্যন্ত। এই দরের নেতারা পশ্চিমবাংলার নারী সমাজকে মহিলাদেরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে, মানে বক্তব্যগুলো বাজাবো আমরা ক্যাসেট করে, মানে সব করেছি যোগ করেছি, শুনবেন লোক, মানুষ শুনবে। দুর্গাপুজোতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের পুজোতেও অসুবিধা করবে না, কিন্তু এদের রাস্তায় থাকবো না, আমরা থাকবো সব বড় পুজো প্যান্ডেলের কাছে রাস্তাঘাটে, ভারতীয় জনতা পার্টিরা ক্যাম্প করে করে থাকবে, হস্তাক্ষর সংগ্রহ হবে, বাকিটা 16 তারিখে আমাদের রাজ্য কমিটি থেকে সভাপতি অথবা তার দায়িত্বপ্রাপ্ত কেউ পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করবে। আচ্ছা, এইটাকে বলি, ওই দিন দুটো জায়গায় অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে, একটা মাথা ভাঙাতে বিশ্বজিৎ রায় তৃণমূলের ব্লক সভাপতি করেছেন পুলিশ থানার সামনে, পুলিশ থানায় ছিল, আরেকটা ঘটেছে বারাসাতে, পুলিশ নিজে টেনে হিঁচড়ে করেছেন। দুটো জায়গাতেই প্রতিবাদ হবে, সেই প্রতিবাদের ধরন সঠিক সময় আপনারা জানতে পারবেন আগামী সপ্তাহে, দুটো জায়গাতেই ভালো করে খুব সোচ্চার প্রতিবাদ আমরা করব, জানিয়ে দেবো, তাড়াহুড়া করবেন না। এবার তো যেদিন যাবে সেদিনকে আর বাড়ি আসবে না, ওইখানে বসে থাকবে।
শকত মোল্লা জমি জমি কিনে দিয়েছে, দেখছেন না ক্যানিং এ কত বড় বাড়ি? আরো দেব এখানে আপনার বিধাননগরে কত বড় কমার্শিয়াল কমপ্লেক্স করেছে, আমি আপনাদের তথ্য দিই। রাজ্যপাল বলবেন না, রাজ্যপাল বলবেন আজকে চিফ সেক্রেটারি দেখা করেছিলেন বলে আমি শুনেছি। আমাদের পক্ষ থেকে তো পরিষ্কার সমর্থন ছিল এবং এটাও আমরা বলেছিলাম এই বিলটা ডিফেক্টিভ বিল, তা মালের দায়িত্ব আরোহী, যিনি এনেছেন তাকে স্যাটিসফাইড করতে হবে। আমরা তো সাপোর্ট দিয়ে দিয়েছি পলিটিক্যাল পার্টি, রাজ্যপাল তো পলিটিক্যাল লিডার নয়, তিনি সংবিধানের কাস্টোডিয়ান, তিনি স্যাটিসফাইড হলে তাকে যা কাগজ তিনি চেয়েছেন রাজ্য সরকার প্রোভাইড করে দিবেন। রাজ্যপাল মহোদয় তো এক্সপোজ করে দিয়েছে, আমি সেদিন বিধানসভায় বলতে পারতাম, আমি বলতে পারতাম যে মুখ্যমন্ত্রী আগে স্টিকার পিসি বলতাম আমরা, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাকে খাদ্য সাথী বলে চালান আপনি, এটা কি করেছে জানেন? এই বিলটা তিনটে রাজ্যর বিলকে কপি পেস্ট করে দিয়েছে মলয় ঘটক, অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র আর অরুণাচল প্রদেশ, একদম হুবু কমা পূর্ণচ্ছেদ বাক্য আমি বলতে পারতাম, আমরা প্রস্তুত হয়ে বিধানসভায় গেছিলাম। কিন্তু আমরা জনমত সেন্টিমেন্ট আমি সেদিনও বলেছি যে আপনি এনেছেন, আমি আশা করব আপনি আইন সংবিধান সব দেখে শুনে এনেছেন, কার্যকর করার দায়িত্ব আপনাকে নিতে হবে। আমার অ্যামেন্ডমেন্টগুলো কত ইম্পর্টেন্ট ছিল, আপনারা বিল পড়েছেন সংবাদ মাধ্যমের গলা টিপের জন্য কি ব্যবস্থা আছে? আপনারা 21 দিন কিছু দেখাতে পারবেন না যতক্ষণ না চার্জশিট হচ্ছে, কোন সেক্সুয়াল ইনসিডেন্ট স্পেশালি রেপ এবং মার্ডার এই টাইপের গ্রিভিয়াস যেগুলো আছে সেক্ষেত্রে সংবাদ মাধ্যম চার্জশিট হয়ে প্রমাণ না হওয়া পর্যন্ত, চার্জশিটে হওয়া না পর্যন্ত আপনারা এই যেটা করছেন তিলোত্তমা অভয়া কাদম্বরী যে নামেই ডাকুন না কেন ডাক্তার বোনকে নিয়ে এটা করতে পারবেন না। কত বড় হিপোক্রেট সরকারকে এখানে বসিয়ে রেখেছেন, একে দেখলে তো নর্থ কোরিয়ার কিম লজ্জা পাবে বলে আমার উপরেও আরেকজন আছে পৃথিবীতে বেঁচে এখন। আপনি বিলের ফোর্থ পয়েন্টে পড়ুন, ক্লিয়ার লেখা আছে কোনো সংবাদ মাধ্যম কোনো ইলেকট্রনিক্স মিডিয়াতে কিচ্ছু যাবে না, এইরকম একটা অগণতান্ত্রিক। আমি তো 77 সালে আমাদের বয়স কম ছিল, বাবা টাবা জানেন যে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় সব মিডিয়া ফিডিয়া পেপারের লোকদের অ্যারেস্ট করছিল আটকেছিল, তো আমার মনে হয় তখনও এই ধরনের বিল ছিল না, ব্রিটিশরা করেছে বলে আমার জানা নেই, সম্পূর্ণ রাজনীতির বাইরে, সমাজের ব্যাধি, সমাজ থেকে ব্যাধি মুক্ত করতে হবে। সেদিনকে প্রদীপ মোমবাতি নিয়ে সবাই সেই আপনার নিউ টাউনের আপনার ওই গেট থেকে শুরু করে সব গোটা রাজ্য জুড়েই তো আমি স্লোগানগুলো দেখছিলাম, ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই একই কথা বলছিল, আমার মাটি আমার দেশ ধর্ষকদের করব শেষ। কিন্তু এখানেও খবর আটকাবো বিল করে, সংবিধানকে মানব না, কনকারেন্ট লিস্ট, যেমন কেরালা সিপিএমের মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন বিদেশ সচিব অর্জুন রাম মেঘওয়ালের স্টেটমেন্ট দেখবেন ল মিনিস্টারের এসে গেছে যে কেরালার সিপিএম সরকার যা করেছে মূর্খের মতো, বিদেশ সচিব এখানকার সরকারও তাই করেছে। আমরা সাপোর্ট দিয়েছি, কার্যকর আপনাকে করতে হবে, কারণ আপনি 28 তারিখে বলেছেন আপনার লোকরা মঙ্গলবার দিন বিল এনেছে, সোমবার সন্ধ্যায় একটা বিল এনেছিলেন ডিফেক্টিভ বিল, তার উপরে আমরা অ্যামেন্ডমেন্ট দিয়েছি, আপনি সকালবেলা আবার একটা আরেকটা বিল এনেছেন। অতএব লফুল্লি বিল আনা এবং কার্যকর করার দায়িত্ব আপনার, আমরা তো সমর্থন করেছি, বলতে পারবেন না কেউ ডিভিশন চেয়েছে আমার অ্যামেন্ডমেন্টগুলো রিজেক্ট করেছেন, আমি তো অ্যামেন্ডমেন্ট যে দিয়েছিলাম কেন স্পিকার দলতা স্পিকার পড়তে দিচ্ছিল না আপনারা কারণ বুঝেছেন? এভিডেন্স টেম্পার,
এফআইআর রিফিউজ, সাক্ষীর বয়ান বদল, সাক্ষীদের নিরাপত্তা, আপনি কনভিকশন দেবেন কি করে? সাক্ষীকে ঠিক রাখতে হবে তো। যে ডাক্তার, যে পুলিশ চার্জশিটে ফরওয়ার্ডিংয়ে কেস ডায়েরিতে এক কথা লিখলো, সেই পুলিশ যখন 8 বছর পরে তাকে ডাকা হয়, আমরা প্র্যাকটিক্যাল দেখেছি, বলছে একে চিনতে পারছি না, তখন কি বল লিখেছিলাম মনে নেই, রিটায়ার করে গেছি। সাক্ষীরা দিনের পর দিন বলে অসুস্থ, বাড়িতে কাজ আছে, বাইরে আছি, সাক্ষীদের ভয় দেখানো হয়। এই কথাগুলোই তো ছিল যে আপনি বাজার গরম করার জন্য আপনি বলছিলেন না, যে আপনার লোকরা বলছিল, আপনার সব চ্যাং ম্যাং যারা আছে কর্মচারীরা, ব্যাপক প্রচার, বাপরে বাপ, এই রেভলিউশন করে দিলেন, নিউ রেনেসা আন্ডার দ্য লিডারশিপ অফ দি ওয়ান, ব্যাপক প্রচার, বাপরে বাপ, এই রেভলিউশন করে দিলেন, নিউ রেনেসা আন্ডার দ্য লিডারশিপ অফ দি ওয়ান অফ দি লেডি চিফ মিনিস্টার অফ আওয়ার বেঙ্গল, নতুন দিগন্তের উন্মোচক। তিনি যে এটাও চুরি করেছেন, চোর মমতা ব্যানার্জি, সেটা তো পশ্চিমবাংলার লোক বুঝতে পারছে, অরুণাচল প্রদেশের কাছ থেকে চুরি করেছেন, অন্ধ্রপ্রদেশ থেকে চুরি করেছেন, মহারাষ্ট্র থেকেও চুরি করেছেন, এখন স্টিকার পিসিকে চোর পিসি বলে ডাকবে সবাই, খাদ্য চোর, চাকরি চোর, এরপরে বলবে বিল চোর, কপি পেস্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। বলিয়ে আমারি পার্টি কি ওর সে, ভাজপা কি ওর সে, পুরা প্রদেশ মে লাগাতার আমারি যো আন্দোলন চল রহা হ্যায়, আপ লোক দেখা হয় কিস তরিকে সে আন্দোলন কা দৌরান স্টেট গভর্নমেন্ট আর মমতাজি কা পুলিশ অ্যাট্রোসিটি কিয়া, অত্যাচার কিয়া, স্টেট প্রেসিডেন্ট, লিডার অফ অপোজিশন ইনক্লুডিং অল এমপি, এমএলএ অ্যান্ড কার্যকর্তা কো অ্যারেস্ট ভি কিয়া বহুতবার, 204 অ্যারেস্ট হুয়া থা, 99 অভিযান কা দিন ছাত্র সমাজ কা জো কার্যক্রম থা, উসমে 7 দিন, 8 দিন, 10 দিন তক অ্যারেস্ট করকে রাখা হয় আমারি বহুত আদমি কো, আবি ভি 6 আদমি কো জামানত নেই মিলা হয়, আজ কুছ আদমি কো বেল মিলা হয়। বিজেপি কি ওর সে কলকাতা মে স্বাস্থ্য ভবন মে লাল বাজার মে শ্যাম বাজার মে আউ ধর্মতলা মে যো কার্যক্রম চল রহা হ্যায় ও ভি চল রহা হ্যায় পুরা প্রদেশ মে, হর মন্ডল স্তর পর, হর ব্লক স্তর পর, হর জিলা মে, হর সাব ডিভিশন মে ভি আমারি কার্যক্রম হুয়া হ্যায়, সব ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার মে ইন ফ্রন্ট অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস বিজেপি কি ওর সে আচ্ছা তাগড়া কার্যক্রম হওয়া, কোচবিহার মে পুলিশ নে আঁসু কা গ্যাস ওয়াটার ক্যানন কা ইউজ কিয়া, আমারি এক্স সেন্ট্রাল মিনিস্টার নিশীথ প্রামাণিক জি ভি অ্যারেস্ট হওয়া থা, বিজেপি কি ওর সে মোর দেন 300 ব্লক ডেভেলপমেন্ট অফিস মে 12 বাজে সে 5 বাজে তক ধারণা হুয়া, উসমে স্লোগান থা সিএম শুড স্টেপ ডাউন, সিপি ক্যালকাটা অ্যান্ড সন্দীপ ঘোষ শুড গো টু জেল, ওয়ান সন্দীপ ঘোষ অলরেডি ওয়েন টু জেল, নাও আওয়ার ডিমান্ড ইজ সিপি ক্যালকাটা শুড বি টেকেন টু দি কাস্টোডি, মমতা ব্যানার্জি শুড টেক ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড স্টেপ ডাউন বিকজ সি ইজ দ্য হেলথ অ্যান্ড পুলিশ হোম মিনিস্টার, পার্টি কি ওর সে আজ 1200 মন্ডল স্তর পর 12 বাজে সে লেকার 30 মিনিট পিসফুললি উইদাউট হ্যারাসিং এনি কমন পিপল চাক্কা জাম কা কর্মসূচি হুয়া আমারি দাবি কি সমর্থন মে, আমারি কোর্ট কি ইজাজত লেকার যো ধর্মতলা কলকাতা কা হার্ট সেন্টার হ্যায় উহা কা ধর্না ও আবি চলেগা 16 তক, ইস বিচ বিজেপি কি ওর সে পুরা প্রদেশ মে সব
গ্রাম পঞ্চায়েত এরিয়ামে স্ট্রিট কর্নার সব রেল স্টেশন বাস স্ট্যান্ড মে স্ট্রিট কর্নার এ ক্যাম্পেন কাল সে হোগা আগে কা কার্যক্রম 16 কো বিজেপি স্টেট ইউনিট কি ওর সে হাম লোক ডিক্লেয়ার করে গই আর জিতনা টাইম তক মমতা ব্যানার্জি স্টেপ ডাউন উনকি সরকার পুরা রেসপন্সিবিলিটি লেতে হুয়ে রেজিগনেশন ইস্তফা তক হামারি এ আন্দোলন জারি রহেগি জো জো অ্যালিগেশন বিজেপি কি ওর সে মেন অপোজিশন পার্টি কি ওর সে হাম লোক লাগায়া থা সব কে সব আজ ভিকটিম কি ফ্যামিলি ভি বোল রা হয় কিস তরিকে সে জবরদস্তি করকে জলদি ক্রিমেশন কিয়া সেকেন্ড পোস্টমার্টম কো ইনকার কিয়া পুলিশ কি ওর সে ব্রাইব দেনে কি কোশিশ কিয়া গিয়া পুলিশ কি ওর সে ডিসি সেন্ট্রাল কা ঝুটা বয়ান আয়া জিস তরিকে সে ক্যালকাটা পুলিশ এ গম্ভীর হাদসা কো ছুপানে কে লিয়ে কোশিশ কিয়া জিস তরিকে সে স্টেট মেশিনারি পুলিশ কো দুরাপোগ কিয়া হয় উসকা খুলাসা ভিকটিম কি ফ্যামিলি নে সামনে লায়া হয় ইসলিয়ে এ মমতা ব্যানার্জি কা ইনস্ট্রাকশন মে উনকি সরকার উনকি পুলিশ উনকি হেলথ ডিপার্টমেন্ট কা মিলা ভগত সে ইতনা বড়িয়া ইনসিডেন্ট হুয়া ইসলিয়ে আন্দোলন জারি রহেগা বিজেপি ইজ নো সেটিং অপোজিশন বিজেপি কা লড়াই জারি রহেগা জিতনা টাইম তক ইনসাফ না মিলে হামারি মাং পুরা না হয় উতনা টাইম তক এ দাবি এ আন্দোলন চালু রহেগা জাস্টিস ফর আরজিকর উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট ইমিডিয়েট রেজিগনেশন অফ দি চিফ মিনিস্টার উই ওয়ান্ট প্লিজ প্লিজ টেক স্ট্রং অ্যাকশন এগেনস্ট সিপি কলকাতা বিনীত গোয়েল ডিসি নর্থ অভিষেক গুপ্তা অ্যান্ড ডিসি সেন্ট্রাল শ্রীমতী ইন্দিরা মুখার্জি। पहले हमने पश्चिम बंगाल में देखा खाद्य घोटाला हुआ, उसके बाद हमने देखा कि शिक्षा घोटाला हुआ, और अब जिस तरह से आरजीकर कांड को लेकर स्वास्थ्य घोटाला देखने को मिल रहा है, स्वास्थ्य डिपार्टमेंट में घोटाला बहुत बहुत बिग स्कैम है, खास करके कोविड के दौरान पीएम केयर का जो 2200 रुपीज आया था ये पूरा के पूरा रुपया साइफोन हुआ है। উইদাউট টেন্ডার হেলথ কা প্রোকিউরমেন্ট কে লিয়ে হেলথ কর্পোরেশন হ্যাঁ সে টেন্ডার হতা হয় সিবিসি গাইডলাইন কে দ্বারা অ্যাজ পার দা গাইডলাইন অফ দি সিবিসি ইসলিয়ে হেলথ ডিপার্টমেন্ট সে অল প্রোকিউরমেন্ট উঠা লিয়া এল রুপিয়া এমএসএমই কো দে দিয়া এমএসএমই কো দেকর তন্তু জো বলকে এক এসটিইউ হ্যায় স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং उसको द्वारा विदाउट टेंडर विदाउट टेक्निकल बिल विदाउट फिनेंशियल बिल ये लोग ने एक चीफ सेक्रेटरी नाउ इलेक्शन स्टेट इलेक्शन कमिश्नर राजीव सिन्हा का लीडरशिप में ममता बनर्जी का सीधा सीधा मिला भगत में एक करप्शन हुआ। इसलिए पहले एडुकेशन शिक्षा সেকেন্ড ফুট আবি বক্ত আ গিয়া হেলথ ডিপার্টমেন্ট কা জেল জানে কে দাদা কল হমনে দেখা হ্যায় কি তৃণমূল নে ভিডিও জারি কিয়া লেকিন উসকে বাদ প্যারেন্টস সে কাহা হ্যায় কি উন পর দবাও বানায়া গিয়া থা পুলিশ কি তরফ সে ইয়ে কেনে কে লিয়ে কি উনকো পয়সে নাহি দিয়ে গয়ে কেসে দেখতে হ্যায় ইসকো দেখনে কা কোই সওয়াল নাহি হ্যায় হাম লোগ পহলে দিন সে ইসকো বাতা রাহা হ্যায় প্লিজ ফলো মাই এক স্যান্ডেল मैं पहले दिन से बताया जे सेमिनार हॉल को ये लोग चेंज कर दिया, भिसेरा चेंज कर दिया, ब्लड रिपोर्ट चेंज कर दिया। 14 अगस्त का जो रात का जो इंसिडेंट इट्स ए प्री प्लान इंसिडेंट टू डिस्ट्रॉय ऑल द एविडेंस।
दिस इंस्ट्रक्शन सेंड बाय द चीफ मिनिस्टर ऑफ वेस्ट बेंगल एग्जीक्यूटेड बाय द अतीन घोष एंड फिरार हाकिम विथ थाउजेंड्स ऑफ हुलिगेंस आर प्रोटेक्टेड बाय द विनीत गोयल ही डिस्ट्रॉयड एवरीथिंग. हम लोग ने ट्वीट वीडियो जारी किया ये किस तरीके से मिठू मजुमदार काउंसिलर टीएमसी का पार्षद और एमएलए लोकल निर्मल घोष वहाँ तीन हमारी उस वक्त पानीहाटी का जो ससमान घाट है वहाँ तीन वेटिंग में था. इसको जल्दी ये लोग क्रिमेट कर दिया. उसका पिताजी ने बता दिया, वो तो पहले हम लोग ही बताया, निर्मल घोष ने ये सब काम किया. और उसका क्रीमेशन कॉस्ट उनका फैमिली को पेमेंट करने नहीं दिया गया है, ये लोग पेमेंट कर दिया. वो जो एक सिग्नेचर होता है क्रीमेशन सेंटर में, वो सिग्नेचर भी ये लोग का नहीं है, फैमिली लोग का नहीं है. ये तो हम लोग पहले बता दिया. आप घर का आदमी गार्डियन बता दिया तो पुष्टिकरण होगी, सीधा सीधा साबित हो गया. इसके लिए तो और कोई डॉक्यूमेंट नहीं है. मैं तो उस दिन ही उठाया था जो दो आईसी कलकत्ता पुलिस का और एक डीसी अभिषेक गुप्ता एट द टाइम ऑफ क्रिमेशन व्हाई दे वर इन द क्रिमेशन एरिया. दिस एरिया इज बिलोंग्स टू बैरकपुर कमिश्नरेट नॉट कलकत्ता पुलिस. ये लोग जो किया ना सो कोई क्षमा नहीं है. We all are waiting, apart from our political affiliation, for what we will do to the Supreme Court. We all are watching and waiting. Dada, Rajiv Gandhi has been passed in the assembly, but the governor yesterday... It's between governor and the government. I am not passing anything. Us din mein bataya, a defective bill hai. Mamata Banerjee laya. जान बुझ के इतना जल्दीबाजी में लाया फॉर डाइवर्टिंग द इशू. ये अगले कोई आरजीकर होगा तो इंप्लीमेंट होगा ना. आरजीकर का क्या होगा? वी वांट जस्टिस, जस्टिस फॉर आरजीकर. उस दिन सब बताया मैंने ये प्रैक्टिस क्या होता है. बिल प्लेस करने का पहले गवर्नर साहब का कॉन्करेंस, बिल प्लेस करने का पहले लॉ एंड जुडिशियरी स्टैंडिंग कमिटी का भेटिंग, बिल प्लेस करने का बाद सिलेक्ट कमिटी. हम लोग कुछ मांग नहीं किया, नो डिविजन. मेरा जितना भी अमेंडमेंट था किस लिए था? बिकॉज दे डिस्ट्रॉयड ऑल द एविडेंस, दे डिस्ट्रॉयड डायरेक्टली बाय द डॉक्टर संदीप घोष, डॉक्टर सुशांत राय, डॉक्टर अभिक दे एंड मिस्टर विनीत गोयल. एंड आर्किटेक्टर ऑफ दिस बैड इंसिडेंट एंड डिस्ट्रॉयड एविडेंस इंस्ट्रक्शन पास्ड बाई द चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल एज वेल एज द पुलिस मिनिस्टर ऑफ द वेस्ट बंगाल एज वेल एज द हेल्थ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल श्रीमती ममता बनर्जी टू सेटिस्फाइड हर. विनीत गोयल एंड संदीप घोष एंड सुशांत राय डिड दिस टाइप ऑफ हीनियस क्राइम. यस यस यस, सो ऑब्वियसली कॉपी पेस्ट बिल फॉलो अरुणाचल प्रदेश, अरुणाचल प्रदेश, आंध्र प्रदेश एंड महाराष्ट्र. যত অরাজনৈতিক কর্মসূচি হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং আমি বারে বারে বলেছি আমাদের কর্মী সমর্থক ভোটার সবাই অংশগ্রহণ করবে, কারোর জন্য বাধা দিচ্ছেন নেই. আমরা সিপিএমের মতো সেটিং করি না. সিপিএমের লালবাজার অভিযান ছিল 3 তারিখ, পুলিশের সঙ্গে কথা বলে রাজাবাজার থেকে শ্যামবাজার করেছে. আজকেও স্বাস্থ্যভবনে সেদিন আমাকে টেনে নিয়ে জিপে তুললো, ভ্যানে তুললো, আধ ঘন্টা বসিয়ে রাখলো ড্রাইভারকে পাপ পাত্তা করে. সুকান্তবাবুদের তাড়া করে নিয়ে গেলো অনেক দূর. আমরা 45 জন গ্রেপ্তার হয়েছিলাম, পুলিশের বেড়া ছিল, বাধা ছিল. আজকে সিপিএমকে দেখুন কথা বলে করল,
সিপিএম নবান্ন অভিযানের বিরোধিতা করেছে ছাত্র সমাজের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে। সিপিএমের পলিসি হচ্ছে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখা, আমাদের পলিসি হচ্ছে জাস্টিস ফর আরজিকর, আমাদের অন্য কোনো পলিসি নেই। আমরা বক্তৃতে ছুটে গেছিলাম প্রথম, মুসলিম এলাকা ভোট দেয় না আমাদের, আগে 17টা দিয়েছিল আপনার 21 সালে, এই পঞ্চায়েতে 35টা দিয়েছে বকটুই গ্রামে। আমাদের কোনো ইন্টারেস্ট নেই, পলিটিক্যাল ইন্টারেস্ট নেই। আমরা গেছি অ্যাজ এ নন সেটিং অপোজিশন, এবং অপোজিশন মিনস অপোজিশন লিডার মিনস দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট পুলিশ অ্যান্ড স্টেট রুলিং পার্টি, তার সবার জন্য আমরা আছি। আমি মগরাহাটে গিয়ে পঞ্চায়েত ভোটের পরে রিলিফ ডিস্ট্রিবিউশন করেছি আইএসএফ সিপিএমের লোকদের বাড়িতে, ওরা অ্যাকসেপ্ট করেছে। নিচের তলার লোকরা চায় মমতা ব্যানার্জি যাক, উপরতলা সিপিএমের নেতারা চায় মমতা ব্যানার্জি থাক। ওই জন্য আমার বিরুদ্ধে যখন ভোট হয় তখন আগে দাঁড়ায় ইব্রাহিম আলী, কবির মোহাম্মদ, আর এবারে মমতা ব্যানার্জিকে জিতানোর জন্য মীনাক্ষীকে পাঠিয়েছিল, জামানত জব্দ হয়ে বাড়ি এসেছে। আরে ভাই আমার অনেক কাজ আছে। আপনি চন্দন সেনের বাড়িতে কালকে আরেকজন শিক্ষারত্ন আমার উপস্থিতিতেই ছেড়েছেন, অরূপ দাস কাঁথি হাই স্কুলের, আজকে ঝাড়গ্রামের একজন এক্স হেডমাস্টার ননিমালা হাই স্কুলের, তিনি ছেড়েছেন। হিমাচল প্রদেশের মতো হবে, হিমাচল কি হয়েছে খবর নেন। বাঙ্গাল মে সব সম্ভব, কামদুনির নাম বলছিলাম বাধা দিচ্ছিল না, 16 থেকে 23 16টা পিপি চেঞ্জ করেছে। না না ওগুলো ভুল, ঠিক না না ওটা ঠিক খবর নয়, আমরা দেখে নেব, খোঁজ নিই। এখানে ব্যক্তি যদি কোনো প্রবলেম তৈরি করে কোথাও কোনো ব্যক্তি, তার জন্য আমরা সব দুটো চোখ খোলা রেখেছি, ওয়াচার, চিন্তার কোনো কারণ নেই। আমরা নো সেটিং অপোজিশন, এটা বারে বারে বিধানসভায় আপনারা প্রমাণ পেয়েছেন। লিডার অফ অপোজিশনকে 3 টাইম মোট 9 মাস সাসপেন্ড করে রাখা হয়েছে বাইরে, 5 মাস 2 মাস 2 মাস করে, 9 মাস। ও আমাদের কোনো লিডার 14 তলায় গিয়ে ফিস ফ্রাই খেয়ে আসেনি, ঠিক আছে।